আপনি যদি নগদ, রকেট বা bKash এই তিনটি মোবাইল ব্যাংকিং সেবার কোনো একটি ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন যে আপনার ব্যবহৃত ব্যাংকিং সেবাটি আপনার জন্য কতটুকু লাভজনক এবং ফাইনালি আপনি জানতে পারবেন যে আপনার কাজের উপর নির্ভর করে নগদ, রকেট বা bKash এই তিনটি মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে কোনটি আপনার ব্যবহার করা উচিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখা যাক ক্যাশ আউট করার জন্য কোন মোবাইল ব্যাংকিং সেবাটি ব্যবহার করা সবথেকে লাভজনক। নগদ, রকেট ও bKash এই প্রত্যেকটি মোবাইল ব্যাংকিং সেবা কিন্তু তিনটি উপায়ে ক্যাশ আউট করার সার্ভিস প্রদান করে থাকে, আর যেগুলো হলো ইউএসএসডি ডায়াল করার মাধ্যমে, অর্থাৎ আপনি রকেটের জন্য *322# বা নগদের জন্য *167# এভাবে ডায়াল করেও ক্যাশ আউট করতে পারবেন। সেকেন্ডলি, আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ক্যাশ আউট করতে পারবেন এবং তৃতীয়ত আপনি এটিএম বুথ ব্যবহার করার মাধ্যমেও ক্যাশ আউট করতে পারবেন। এখন ইউএসএসডি ডায়াল করার দিকে লক্ষ্য করা যাক। নগদের ক্ষেত্রে প্রতি 1000 টাকার জন্য আপনাকে চার্জ করা হবে 15 টাকা এবং bKash এর ক্ষেত্রে আপনি যদি ইউএসএসডি ডায়াল করে ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি 1000 টাকার জন্য 18.50 টাকা চার্জ করা হবে, আর যেটা রকেটের জন্য এসে দাঁড়ায় 16.70 টাকা। কাজে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি ইউএসএসডি ডায়াল করার মাধ্যমে ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে নগদই আপনার জন্য সবথেকে বেশি লাভজনক হবে। এখন আসি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে যদি ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে কোন অ্যাপ্লিকেশনটি আপনার জন্য লাভজনক হবে। নগদে যদি আপনি অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার প্রতি 1000 টাকা চার্জ পড়বে 11.49 টাকা, যেটা bKash-এ এসে দাঁড়াবে 18.50 টাকা এবং রকেটের জন্য এই চার্জটি হবে 16.70 টাকা। অর্থাৎ এখানে আপনি লক্ষ্য করছেন যে অ্যাপ ব্যবহার করে আপনি যদি ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে আপনার জন্য নগদই সবথেকে লাভজনক হবে। অ্যান্ড ফাইনালি আসি এটিএম বুথ ব্যবহার করার মাধ্যমে। নগদ এটিএম বুথ থেকে ক্যাশ আউট করার সার্ভিসটি প্রদান করে থাকে না, তবে bKash এবং রকেট উভয়ই কিন্তু এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করার সার্ভিসটি দিয়ে থাকে। আপনি যদি রকেট ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনি সর্বনিম্ন 500 টাকা এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার প্রতি 1000-এ মাত্র 9 টাকা চার্জ করা হবে। অন্যদিকে bKash এর ক্ষেত্রে দেখা যায় যে মিনিমাম 3000 টাকা থেকে আপনি 25000 টাকা পর্যন্ত এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে 14.90 টাকা। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি রকেট ব্যবহার করেন এবং এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করেন তবে এক্ষেত্রে আপনি সবথেকে কম চার্জের মাধ্যমে কিন্তু টাকাটি ক্যাশ আউট করতে পারবেন, যেটার পরিমাণ প্রতি 1000-এ মাত্র 9 টাকা এবং আমি পার্সোনালি এই সার্ভিসটি ব্যবহার করে থাকি। এখন দেখা যাক যে সেন্ড মানি করার ক্ষেত্রে কোন মোবাইল ব্যাংকিং সেবাটি অধিক লাভজনক। সেন্ড মানি মূলত দুইভাবে করা হয়ে থাকে, প্রথমত ইউএসএসডি ডায়াল করে এবং দ্বিতীয়ত মোবাইল অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করা হয়। ইউএসএসডি ডায়াল করার ক্ষেত্রে দেখা যায় যে নগদে প্রতি সেন্ড মানি করার জন্য 5 টাকা চার্জ কাটা হয়, আর অন্যদিকে bKash-এর ক্ষেত্রে দেখা যায় 100 টাকা পর্যন্ত সেন্ড মানি একদম ফ্রি থাকে, তবে 100 টাকার বেশি হলে প্রতি সেন্ড মানির জন্য 5 টাকা চার্জ কাটা হচ্ছে। অন্যদিকে রকেটের ক্ষেত্রে ইউএসএসডি ডায়াল করে সেন্ড মানি একদম ফ্রি, অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে রকেট ব্যবহার করে অধিক লাভজনক হয়ে থাকে। এখন আসে যে মোবাইল অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করার জন্য কোনটি বেশি লাভজনক। মোবাইল অ্যাপ ব্যবহার করে দেখা যায় যে রকেট এবং নগদের ক্ষেত্রে সেন্ড মানি একদম ফ্রি, তবে bKash এক্ষেত্রে সেন্ড মানির জন্য প্রতি সেন্ড মানিতে 5 টাকা করে চার্জ কাটে, যেখানে 100 টাকা পর্যন্ত সেন্ড মানি একদম ফ্রি। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি মোবাইল অ্যাপ ব্যবহার করেন তবে আপনি নগদ বা রকেট যে কোনোটি ব্যবহার করতে পারবেন। এখন দেখা যাক যে পেমেন্ট করার ক্ষেত্রে কোন মোবাইল ব্যাংকিং সেবাটি অধিক লাভজনক। এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে নগদ, রকেট বা bKash এই তিনটি মোবাইল ব্যাংকিং সেবার কোনোটি পেমেন্ট করার ক্ষেত্রে চার্জ কাটে না, অর্থাৎ আপনি এদের মধ্যে যে কোনোটি ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। এক্ষেত্রে লাভ বা লসের কোনো ব্যাপার নেই, কারণ প্রত্যেকটি পেমেন্ট একদম ফ্রি করে থাকে। এখন আসি সিকিউরিটি সম্পর্কে কোন মোবাইল ব্যাংকিং সেবাটি ব্যবহার করা আপনার জন্য অধিক লাভজনক হবে। আমরা মাঝে মধ্যে কিন্তু এই সকল মোবাইল ব্যাংকিং সেবাগুলো ব্যবহার করতে গিয়ে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে থাকি, আর আপনি যদি এ বিষয়ে একটু চিন্তিত হয়ে থাকেন তাহলে আমি আপনাদের বলবো আপনারা নিশ্চিন্তায় রকেট মোবাইল ব্যাংকিং সেবাটি ব্যবহার করতে পারেন, কারণ এখানে রয়েছে ডাবল অথেন্টিকেশন ফ্যাক্টর, যেখানে আপনি প্রতারণা একদমই হবেন না তার একটা নিশ্চয়তা থেকে যায়। কিন্তু অন্যদিকে আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে bKash ব্যবহারকারীরা কিন্তু ফ্রড কলের মাধ্যমে প্রতারিত হচ্ছে, আর নগদের ক্ষেত্রেও দেখা যায় সিকিউরিটিটা অত বেশি হার্ড না, অর্থাৎ আপনি যদি সিকিউরিটি নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে রকেট মোবাইল ব্যাংকিং সেবাটি ব্যবহার করতে পারেন। এবারে সেই পাবলিসিটির দিক থেকে কোন মোবাইল ব্যাংকিং সেবাটি ব্যবহার করা আপনার জন্য লাভজনক হবে। এখন একটা বিষয় চিন্তা করুন যে আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে যে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আপনাকে টাকা লেনদেন করতে হবে, কিন্তু আপনি কাঙ্ক্ষিত মোবাইল ব্যাংকিং সেবাটি সেখানে পাচ্ছেন না। এই বিষয়টার দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার জন্য bKash ব্যবহার করা অধিক লাভজনক হবে, কারণ বাংলাদেশে bKash সবথেকে বেশি প্রচলিত এবং জনমানুষের মধ্যে ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সেবা। আর এজন্য বেসিক্যালি bKash-এর সকল প্রকার এজেন্ট কিন্তু বাংলাদেশের সব জায়গায় রয়েছে, কাজেই আপনি যে কোনো জায়গায় গেলেই bKash-এর একটা এজেন্ট পেয়েই যাবেন। অর্থাৎ আপনি যদি পাবলিসিটির দিক থেকে বা অ্যাভেইলেবিলিটির দিক থেকে লক্ষ্য করেন তাহলে bKash ব্যবহার করা আপনার জন্য অধিক লাভজনক হবে। আশা করি এই সকল বিষয়গুলো বিবেচনা করার মাধ্যমে আপনার কাজের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি কোন মোবাইল ব্যাংকিং সেবাটি আপনার ব্যবহার করা উচিত সেটা আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।